আপনারা কি জানেন বিশ্বে এমন কয়েকটি রহস্যময় স্থান আছে যেখানে কোনো বিমান উড়ে যেতে পারে না, কিন্তু কি কারণে এই সকল স্থানের উপর দিয়ে বিমান উড়তে পারে না, বা ভুলবশত যদি কোনো বিমান উড়ে যায় তাহলে ওই বিমানের কি কি ক্ষতি হতে পারে তা অনেকের কাছেই অজানা। চলুন তাহলে এমআরএম ওয়ার্ল্ডের আজকের এপিসোডে জেনে নিই বিশ্বের কোন কোন স্থানের উপর দিয়ে বিমান উড়ে যেতে পারে না এবং কি কারণে উড়তে পারে না। মক্কার কাবা শরীফ। মুসলমানদের তীর্থস্থান মক্কার উপর দিয়ে আপনি কখনো কোনো যাত্রীবাহী বিমান উড়ে যেতে দেখবেন না। কেন সেখান দিয়ে কোনো বিমান ওড়ে না তার পেছনে অবশ্য বেশ কিছু ব্যাখ্যা আছে, কিন্তু এর অধিকাংশেরই কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। প্রথম যে ব্যাখ্যাটি পাওয়া যায় সেটি হলো মক্কার ভূচম্বকত্ব এতই প্রবল যে সেখান দিয়ে কোনো বিমান উড়ে গেলে বিমানের কম্পাস বিচ্ছিন্ন আচরণ করতে থাকে, তাই বিমান চালকের পক্ষে দিক ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। আরেকটি ব্যাখ্যা মতে মক্কার অঞ্চলে পৃথিবীর অভিকর্ষ স্থান বেশি হয় বিমানের পক্ষে সেখানে নিজের উচ্চতা বজায় রাখা বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু এগুলো যে খুব একটা প্রমাণিত কথা তেমনটা নয়, বরং হজের মৌসুমে এবং অন্যান্য সময়ে নিরাপত্তার জন্য মক্কার আকাশে হেলিকপ্টারগুলোকে স্বাচ্ছন্দ্যে উড়তে দেখা যায়। তবে মূল কথা হলো মক্কায় বিমান ওঠানামা করার জন্য কোনো বিমানবন্দর নেই। যদিও সেখানে প্রতিবছর শতকোটি মুসল্লি জমায়েত হয়, তবুও কাবার সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে সেখানে কোনো বিমানবন্দর তৈরি করা হয়নি। যেহেতু মক্কায় কোনো বিমানবন্দর নেই তাই মক্কার আকাশে বিমান উঠতে দেখা যাবে এমন আশা করা উচিত নয়। তবে যদি কোনো পাইলট ভুলক্রমেও সে পথে চলে যান তাহলে তাকে গুনতে হয় জরিমানা। তিব্বত। দেশটির অধিকাংশ অঞ্চল প্রাকৃতিক কারণেই নো ফ্লাই জোন হিসেবে পরিচিত। বিশাল আকৃতির পাহাড় পর্বতে ঘেরা এই দেশটি বিমান ওঠানামা করার জন্য বেশ কঠিন একটি জায়গা। বিমান চালককে প্রায়ই বিমানের গতিবিধি নিয়ন্ত্রণে রাখার জন্য কঠিন পরীক্ষা দিতে হয়। তিব্বতের পাহাড় পর্বতগুলোর গড় উচ্চতা সমুদ্রতল থেকে 16,000 ফুট ওপরে। এই উচ্চতা দিয়ে অধিকাংশ বাণিজ্যিক বিমান স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারলেও জরুরি অবতরণ করতে হলে পাহাড়ের উপর বিমান নামানো সম্ভব না। এখানে বিমান চলাচলের চেয়েও যাত্রীদের নিরাপত্তা দেয়াটা বেশি জরুরি। এজন্য পুরো তিব্বতে 5টি বিমানবন্দরের অঞ্চল বাদে আর কোথাও বিমান চলাচল করতে দেখা যায় না। আগ্রার তাজমহল। ভারতের আগ্রার তাজমহল বিশ্বব্যাপী জনপ্রিয় এক দর্শনীয় স্থান। এটি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে আইকনিক ও সুন্দর স্থাপত্যের একটি। 1983 সালে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া এই নির্মাণশৈলী তৈরি করতে সময় লেগেছিল পুরো 21 বছর। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে 1632 থেকে 1653 খ্রিস্টাব্দ সময়ব্যাপী যমুনা নদীর পাড়ে নির্মাণ করেন এই ভালোবাসার নিদর্শন। বর্তমানে এই নিদর্শনকে টিকিয়ে রাখা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ভারত সরকার। তাজমহলের অঞ্চলটি এতটাই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে যে সেখানকার 500 মিটারের মধ্যে কোনো যান্ত্রিক যানবাহন চলাচল করতে পারে না। যান্ত্রিকতার সাথে মিশে গিয়ে মূল তাজমহলের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেজন্য এই ব্যবস্থা। তার চেয়েও বড় কথা, 2006 সাল থেকে তাজমহলের ওপর দিয়ে বিমান চলাচলও নিষিদ্ধ ঘোষণা করা হয়। আগ্রায় কোনো প্রকার বিমান দুর্ঘটনা হলে তাজমহল এবং অন্যান্য স্থাপনার উপর তার সরাসরি প্রভাব পড়বে। সেরকম কোনো সম্ভাবনা যাতে না থাকে সেজন্য আগ্রার উপর দিয়ে বিমান চলাচল পুরোপুরি নিষিদ্ধ। বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হল এই বাকিংহাম প্যালেস। রানীর বাসভবন এবং তার সকল সরকারি কর্মকর্তার অফিস এই এলাকায়। যুক্তরাজ্যের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাকিংহাম প্যালেস থেকেই পরিচালিত হয়, তাই প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অঞ্চলে যাতায়াত করে থাকেন। এই অঞ্চলটি এতটাই নিরাপত্তার মধ্যে রাখা হয় যে ব্রিটেনের সর্বসাধারণের জন্য এখানের বেশ কয়েকটি সড়ক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কেবল বিশেষ দিনগুলোতে এই সড়কগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এই অঞ্চলের গুরুত্ব বিবেচনা করে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা এবং সকলের নিরাপত্তার স্বার্থে এখান দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। মাচুপিচু, পেরু। ইনকা সভ্যতার সকল অবশিষ্ট ভবন ও নির্মাণশৈলী নিয়ে গভীর জঙ্গল এবং পাহাড় পর্বতের মাঝে গড়ে ওঠা মাচুপিচু হল পেরুর অন্যতম সংরক্ষিত অঞ্চল। ইউনেস্কো এই অঞ্চলকে বিশেষ স্বীকৃতি দেওয়ার পর 2006 সাল থেকে পেরু সরকার এই অঞ্চলের উপর দিয়ে সকল প্রকার বিমান চলাচল বন্ধ করে দেয়, কারণ এই অঞ্চলটিতে বর্তমানে আধুনিক সভ্যতার তেমন কোনো ছোঁয়া নেই বললেই চলে। অত্যন্ত সুরক্ষিত এই অঞ্চলটিতে রয়েছে বিলুপ্ত প্রায় সকল জীবজন্তুর বসবাস। যদি কখনো এই অঞ্চলে বিমান দুর্ঘটনা ঘটে তাহলে তা সরাসরি ইনকা সভ্যতার অবশিষ্ট ভবনগুলোতে আঘাত করবে, এর ফলে সভ্যতার শেষ চিহ্নটুকুও মুছে যাবে। আর যদি জঙ্গলে বিমান আশ্রয় পড়ে তাহলে পশু পাখির বসবাসের নীরব পরিবেশ নষ্ট হয়ে যাবে, আর সবচেয়ে খারাপ হতে পারে জঙ্গলে দাবানল লেগে যাওয়া। এ সকল বিষয় বিবেচনা করে পেরু সরকার মাচুপিচু অঞ্চলের উপর দিয়ে বিমান চলাচল পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে।
ডিজনি পার্ক। এই পার্কটি ছবির মতো সুন্দর, সবারই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও ডিজনি পার্ক দর্শন করবে। জানা যায় ডিজনি পার্কের উপর দিয়ে কখনোই প্লেন উঠতে পারে না, উপর থেকে যেন কেউ ডিজনি পার্কের সৌন্দর্য অবলোকন করতে না পারে সেজন্যই এই ব্যবস্থা। একাধিক প্রতিবেদনের তথ্য অনুসারে 9/11 পর থেকে ডিজনি পার্ক সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড বা ফ্লোরিডার ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ডের 3,000 ফুটের মধ্যে কোনো বিমান ওড়ার অনুমতি নেই। যদিও এটি প্রাথমিকভাবে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা ছিল, তবে 2003 সালে নিয়মটি স্থায়ীভাবে চালু হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।